সুস্বাগতম বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদ জেলার ডোমকলের উপকণ্ঠে অবস্থিত হারুরপাড়া গ্রামের বেঙ্গল নার্সারিতে। এটি একটি উৎকৃষ্ট মানের নার্সারি। এখানে সমস্ত ধরনের ফলের চারার সুসম্ভার রয়েছে। এখানে বিদেশি গাছও রয়েছে। এখানে প্রতিটি চারাই খুব যত্নের সহিত লালিত পালিত হয়, তা তার সবুজায়নেই প্রকাশ পায়। এটি জাপানি ফল পার্সিমন, এটি থাই নারকেল, এটি আপেলের চারা। প্রতিটি আপেলের চারা ইনি বিক্রি করছেন 300 টাকা করে। ইনি এখানকার মালিক মিজানুর রহমান সাহেব। একটি ছোট্ট বাতাবি লেবু গাছে খুব সুন্দরভাবে বাতাবি লেবু ধরে আছে। এগুলি কিন্নু লেবুর চারা, এগুলি পার্সিমন আম, এগুলি মান্ডারিন কমলা লেবু। আমরা এখানে এসেছি গ্রীষ্মপ্রদেশে আপেল ধরা দেখতে। সত্যি অদ্ভুত ব্যাপার, আমাদের মতন গ্রীষ্মপ্রদেশে আপেল ধরে আছে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আপেলগুলি ধরে আছে। এই গাছটির বয়স মাত্র 2 বৎসর। এই 2 বৎসরের মধ্যে গাছগুলিতে আপেল এসেছে। এই আপেলগুলির বয়স 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস বয়সে আপেলগুলি এইরকম ধরনের সাইজ হয়েছে। এখানে ইনি পরীক্ষামূলকভাবে 10-12টি চারা এনে লাগিয়েছিলেন এবং প্রতিটা গাছেই প্রায় আপেল এসেছে। এখানে এছাড়াও পেয়ারা গাছ, থাই পেয়ারা যেটাকে বলছে বা বাংলাদেশি পেয়ারা, প্রতিটা পেয়ারা গাছে খুব সুন্দরভাবে পেয়ারা এসেছে। এবং ইনার দাবি, এই পেয়ারা গাছগুলিতে যে পেয়ারা হবে তার সাইজ সঠিক লালন পালনে 500 থেকে 1 কেজি পর্যন্ত হবে। প্রতিটি পেয়ারার চারা 150 টাকা করে বিক্রি করছেন ইনি। আমের চারাগুলি বিক্রি করছেন 350 টাকা করে। বছরে 3 বার হবে আমগুলি। এছাড়া কমলা লেবুর গাছ, কিন্নু এবং মান্ডারিন বিক্রি করছেন 350 টাকা প্রতি পিস হিসেবে। এগুলি নাগপুরি বেদানা, এগুলি উনি বিক্রি করছেন 150 টাকা করে। এগুলি আঙুর, খুব সুন্দরভাবে আঙুরগুলি ধরে আছে। এগুলো মিষ্টি আঙুর। এই সামান্য গাছে প্রচুর পরিমাণে আঙুর ধরেছে, সত্যি দেখার মতন। এই সবুজায়ন দেখে সকলেরই মন ভালো হয়ে যাবে। প্রত্যেকের কাছে অনুরোধ, একবার করে এসে এই নার্সারিটি ঘুরে যাবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে ইনার ফোন নাম্বার দিয়ে দেব। আপনারা ইনাকে ফোন করে এনার ঠিকানা নিতে পারেন বা ইনাকে ফোন করে আপনারা গাছের ব্যাপারে খোঁজও নিতে পারেন। প্রায় প্রতিটা গাছেই আপেল এসেছে। এখানে চেরি, লাল ন্যাশপাতি, লাল জামরুল, বিভিন্ন ধরনের চারা রয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপেলগুলি কীরকম হলো সেটি জানতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।